শ্রমিক সর্দারের তদারকিতে ভাঙা হচ্ছিল র্যাঙ্কস ভবন। ঠিকাদারি প্রতিষ্ঠান সেক্সটার কাজটির দায়িত্ব পেল টেন্ডারের দামের চাইতে 45 লাখ টাকা কমে। পুরো ভবন ভাঙার দায়িত্ব ছেড়ে দেয় শ্রমিকদের হাতে। কাজটি পেয়ে দিনের পর দিন শ্রমিক সর্দারের নির্দেশে কাজ করছিল, এমনকি তাদের কাজ দেখভালের জন্য ছিল না কোনো প্রকৌশলী। তারই পরিণতিতে শেষ পর্যন্ত ভেঙে পড়ে র্যাঙ্কস ভবন। পঙ্কজ দাসের ক্যামেরায় বদ্রুদ্দোজা বাবুর রিপোর্ট। সেপ্টেম্বরে 70 লাখ টাকার বিনিময়ে র্যাঙ্কস ভবন ভেঙে ফেলার কাজ পায় সিক্স স্টার। ডিসেম্বরে কাজটি শেষ করার কথা ছিল তাদের। প্রথমে তারা নিজেরাই ভাঙার কাজ শুরু করলেও কিছুদিন পরই মাত্র 25 লাখ টাকার চুক্তিতে পুরো কাজটি ছেড়ে দেয় শ্রমিকদের হাতে। আমি এই বিল্ডিংটা সাব কন্ট্রাক্টে নিয়ে মানুষ দিয়ে কাজটা চালাই, ঠিক আছে? হ্যাঁ, ওরা নেছে, ওরা তাদের কাজটা করতে পারে না। ওরা হলে কি মেন কন্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, ঠিক আছে? আমি সাব কন্ট্রাক্টর। এখন দুর্ঘটনা ঘটছে, তারা নেই, ভয় ভীতি আছে, তাদের কর্মচারী আছে, তারা ভয় ভীতি দিয়ে তারা পালাই গেছে, ঠিক আছে না? কিন্তু কীভাবে ভাঙা হবে এগুলো কি দেখা দিয়ে গেছে তারা? না, ওরা ওদেরকে দেওয়া হবে কেন? আমার কাজটা আমাকে জানা না থাকলে আমাকে সে কাজটা দেবে না? কাজটা তো আমার জানা। আপনি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এটা করাই? না না, এটা প্র্যাকটিক্যাল। বহুতল ভবন ভেঙে ফেলতে আধুনিক যন্ত্র ব্যবহার করা হলেও র্যাঙ্কস ভবন ভাঙতে শ্রমিকরা ব্যবহার করছিল সনাতনী হাতুড়ি বাটাল। এমনকি তাদের কাজের তদারকি করতে ছিল না কোনো প্রকৌশলী। শ্রমিকরা স্বীকার করলেন নিজেদের দায়িত্বেই তারা কাজ করতেন। দেখা দিছে ভাঙছি আমরা, ওই কন্ট্রাক্টর আছে, সর্দার আছে, সর্দার বলে বলে দেয় তোমরা এইভাবে কাজ করবা, তারপরে আমাদের ভিতরেও অভিজ্ঞতা লোক আছে না, আমাদের কাজ কোনো ইঞ্জিনিয়ার দেখা দিত না। অতিরিক্ত রাবিশ জমানো ছিল, আমরা কোম্পানির কাছে অবজেকশন করছি যে আমাদের এগুলো ক্লিয়ার করেন, কিন্তু কোম্পানি কি টাকা অভাবে করে নাই, কি তার আলিশি করে করে নাই, এটা হলো কোম্পানি জানে, এটা আমরা জানি না। দুর্ঘটনার পর সিক্স স্টারের মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে তদারকির দায়িত্বে থাকা দুই প্রকৌশলীর মধ্যে একজনকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়, অপরজন টেলিফোনে জানান তিনি দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম চলে গেছেন। সাব কন্ট্রাক্টর লোক এক্সপার্ট আছে, কিন্তু আমরা মনিটরিং করি, কোনো এক্সপার্ট নেই না, তারা তো বিল্ডিং ভাঙার অভিজ্ঞতা তাদের আছে, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আছে, তারা তো শ্রমিক, এ কাজই তো তারা করে। এটা আমার মনে হয় আমি স্ট্রাকচার ফেল করছে আমার দৃঢ় বিশ্বাস, অথবা অন্য কোনো করতে পারে কিছু। শ্রমিকদের হাতে যে সিক্স স্টার কাজটি ছেড়ে দিয়েছে সেই তথ্যটি জানা ছিল না রাজুকের। যে সাইডে রাবিশ আছে সে সাইডে ফিল করে না, যে সাইডে রাবিশ ছিল না, শ্রমিকরা যেখানে শুয়ে থাকে প্লেন ফ্ল্যাট ফ্ল্যাট প্লেট, এখানে কোনো ড্যামেজ কোনো কিছু ছিল না, এইখানেই পড়ছে। হ্যাঁ, রাবিশ তো নামায় প্রতি রাত্রেই নামায়। তাহলে জমলো, কিন্তু একটা অভিযোগ পাওয়া গেছে যে আপনারা নাকি স্পটে আসতেন না। না, এটা সত্যি ঠিক না। কথা বলেন যে সেটা হচ্ছে ওরা যে সাব কন্ট্রাক্টটা দিয়েছিল এটা কি আপনারা জানেন কিনা? কোনটা? না, এইগুলো আবার চট্টগ্রামের এই প্রতিষ্ঠানটি এর আগে চট্টগ্রামে পরিত্যক্ত 2টি 3তলা ভবন ভাঙার কাজ করেছে। তবে তাদের মূল ব্যবসা জাহাজ ভাঙা, এমনকি ঢাকায় তাদের কোনো অফিসও নেই। 22তলা ভবন ভাঙার অভিজ্ঞতা বাংলাদেশের র্যাঙ্কসই প্রথম। সে কারণে ভবনটি ভাঙার ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক হবার কথা সব মহল থেকে বলা হলেও শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। তবে অভিজ্ঞতা না থাকার চেয়েও যে বিষয়টি সামনে চলে এসেছে তা হচ্ছে রাজুক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকির অভাব। বদ্রুদ্দোজা বাবু, NTV News, ঢাকা।